السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم رب حبلي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم দূরের আকাশের দেশ বিদেশের দর্শক শ্রোতা বাই বন্ধের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল কোয়েস্পন্সর আল হেরাম হাসপাতাল সুপ্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল আদর্শ চরিত্রবান সন্তান গঠনে পিতামাতার ভূমিকা এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দায়রুসন্নত ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মুফতি সাইফুর রহমান সাইদি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা যে বিষয়টি আজকে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে জি যে আমরা পিতামাতা স্বভাবতই নেক সন্তান চায় ভালো সন্তান চায় সন্তান মা বাবার খেদমত করুক মা বাবাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সবাই চায় আমরাও চাই পিতা হিসাবে এই যে সন্তান আদর্শ সন্তান অথবা চরিত্রবান সন্তান নেক সন্তান এই সন্তান গঠনে পিতামাতার কি ভূমিকা আছে এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন মহান আল্লাহর আলমিন কালামে হাকিমে বলেন হাবলি এব্রাহিম সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন আল্লাহ রবুল্লা আলাবীন কালামে হাকিমে দয়ার নবীর উপরে এটি আয়াত করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন এব্রাহিম আলী সাল্লা সালাম আল্লাহর কাছে একটি ন্যাক সন্তান চাইলেন বাবা মার দায়িত্ব হচ্ছে যখন দুইজন একজন নর একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা সর্বপ্রথমে আল্লাহর কাছে একটি বিষয় প্রার্থনা করবে যখন তারা সন্তান কামনা করবে কাছে বলবে আল্লাহ আমাকে উত্তম সন্তান সন্তান দান করেন জি জি আমি একটু যুক্ত করতে চাই আপনার এখানে আমরা আমাদের পিতা মাতা বা আমাদের মুরব্বী পীরমাশাহ বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে শুনেছি যে তারা স্বামী স্ত্রী প্রথম যখন দেখা হতো দেখা হওয়ার আগে তারা নামাজ পড়তেন করতেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন আল্লাহ আমাকে নেক সন্তান দেন এটা কিন্তু আপনি সুন্দর বলেছেন জি তো এরপরে যখন আল্লাহ রবুল্লা আলমিন রেহেমের মধ্যে সন্তান দিয়ে দেন মা বাবার মিলনের ফলে যখন তারা দুনিয়াতে আসে আসার পরে আমাদের কিছু করণীয় আছে যেটা এখানে আরেকটু বিষয় আছে মা বাবা সন্তান যখন রেহেমে আসবে গর্বে আসবে এই মা বাবার কিন্তু কর্তব্য জি বিশেষ করে মায়েদের করান তেলাওয়াত করবে এবং তারা অহরহ যাবে না কোথাও গেলে পর্দা সহকারে যাবে সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে কোরআন তেলাবাদ করবে ভালো বইগুলো পড়বে কারণ মায়ের চলাফেরা আখলাখ যেমন হবে সন্তানগরে দুটা প্রভাব প্রভাব বিস্তার করবে সুন্দর আপনি যেটা হচ্ছে যে এখানে আরেকটি শিখনীয় বিষয় রয়েছে আমাদের যখন মা বাবা মোজামিয়াত করবে বিলিত হবে তাদেরকে পবিত্র অবস্থায় উজু করে তাদেরকে মোজা মেয়াতির জন্য বলা হয়েছে এরপরে মূল যে আলোচনাটা যখন সন্তান দুনিয়াতে প্রস্তাব করলো দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান দিতে হবে যদি ছেলে সন্তান হয় ডান কানে আজান দিতে হবে বাম কানে কামত্তিতে হবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে শুধু ডান কানে আজান দিবে সন্তান আসার পরে আপনার আকিকা করতে হয় সাত দিনের মধ্যে তিন দিনের মধ্যে আকিকা করতে হয়

নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান ক্যামতের ময়দানে মা বাবা যখন কোনো নিরুপায় হয়ে যাবে যখন তারা আর কোনো আমল তাদের থাকবে না তাদের জাহান জাহান্নাম হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই সুন্দর নাম রাখার কারণে অর্থবহ নাম রাখার কারণে মহান আল্লাহ রবুল্লা আলমিন এই নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দেবে আপনার সুন্দর আপনি বলতেছিলেন এখানে আরেকটি বিষয় হলো নামটা হবে অর্থবহ অর্থবহ সুন্দর নাম তো আমরা এই আলোচনা ইনশাল্লাহ একটু পরে শুনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত বরকতময় রমজান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ফিরছি একটু পরেই সাথেই থাকো বিরতির পরে আমরা মূল আলোচনায় মৌলানা সাইফুর রহমান সাইদি আপনি যেই কথা বলতেছিলেন যে আমাদের নাম হবে অর্থবহ জি হুজুর আওয়াজ করে বলছে কোরআনুল কারিম থেকে নাম রাখবেন নাম রাখছে গিয়ে খিঞ্জির খিঞ্জির অর্থ শুকর সন্তানের নাম শুকর হুজুর বলছে আরবি নাম রাখবেন কোরআন থেকে নাম রাখছে কালবুন মানে কুকুর আমরা বাংলায় বলি নাম এইরকম জি হ্যাঁ এই জন্য অর্থবহ নামটা রাখতে হবে যে রকমের আপনার এক সময় মদিনা এয়ারপোর্টে বাস্তবতার সাথে মিল রেখে আমি একটি কথা বলতে চাই সৌদিয়ান আরব আমিরাত সাবকন্টিন বিশেষ করে আরব আমিরাত আরবিতে কথা বলে আমরা জানি বা যারা হজে যায় তারাও এটা দেখে এসেছে এক ভদ্রলোক এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে গেল তখন তার নাম জিজ্ঞাসা করা হয়েছে আপনার নাম কি বলছে জামাল মিয়া জামাল শব্দের অর্থ হলো উট মিয়া মানে একশো ইমিগ্রেশন অফিসার হাসতেছে যে আপনার নাম কি একশো উট তিনি হাসতেছেন এজন্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অর্থবহ একটা নাম রাখতে হবে কুকুর যখন সন্তান যেরকম হয় তখন একজন যুগের যিনি শ্রেষ্ঠ আলিম বা মসজিদের ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন বা আমলি আলেম আছেন তার কাছে যাওয়া বিশেষ করে এখন নাম গুরু রাখা হয় আধুনিক বই আছে ইউটিউব আছে এখান থেকে নাম দেখে মুসল্লি এসে বলে হুজুর নাম রাখছি ছেলে নাম কি আরহাম আরহাম রেহেম গর্ব তার নাম কি রাখছি মোহাম্মদ আরহাম তাহলে মানি মোহাম্মদ গর্ব এর নাম আবার এসে বলতেছে হুজুর নাম রাখছি আবদুল্লাহ ইসলাম আরহাম আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসলাম মানি শান্তি আর হাম্মানি গর্ব তার নাম হইল শান্তি ইসলাম গর্ব আগানাই নাই মাতা নাই মুসলমান নাম আছে রতন নাম আছে পিন্টু নাম আছে সেন্টু নাম আছে জলটু নাম আছে বোলটু অমুসলিমদের নাম অমুসলিমদের নাম অথচ আল্লাহ নবী কী বললেন যে সুন্দর নাম রাখার কারণে মা বাবাকে আমাদের ময়দানে জান্নাতে চলে যাবে যেই মাস হচ্ছে মাহফেরাতের মাস আত্মশুদ্ধির আত্মশুদ্ধির মাস আল্লাহকে পাওয়ার মাস সেই মাসে কোরআন নাজিল হল কিন্তু আমি আমার সন্তানকে কোরআন শিখালাম না অথচ আমার সন্তানকে বায়োলজি কেমিস্ট্রি হায়ার ম্যাথ আমি শিখালাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা প্রাইভেট পড়াচ্ছি অথচ কোরআন যখন আমি প্রাইভেট দিই বাচ্চাকে তখন পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা বাকি আবার হুজুরকে টাকা দিচ্ছি না এই যে আমাদের দূরদর্শিতা মানসিকতা মানসিকতা এই জন্যে কেমতের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আরেকটি বিষয় কোরআন শিক্ষার পাশাপাশি সন্তানকে আদব কায়দা শিক্ষা আদব কায়দা শিক্ষা করা বিশেষ করে এখন মোবাইলে প্রচণ্ড আসক্তি এটা কিন্তু সন্তানকে এটার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করতাম সন্তানকে যদি আল্লাহ আল্লাহর রাসুলকে চিনাতে পারতাম তাহলে আদব শিখাতে পারতাম সকালবেলা মক্তবে সন্তানকে পাঠাতাম আমরা ছোটোবেলায় উস্তাদের কাছে শিখেছি যখনই আমরা তুমি বাসায় যাবা গিয়ে তোমার মাকে সালাম দিবা মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা এরপরে তোমার যেখানে বেশি লোক আছে তাকে সালাম দিবা যদি তুমি সুযোগ পাও যাকে তুমি দেখবা তাকে সালাম দিবা এবং ইসলামের বিধানের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে ইসলামের দুইটি উত্তম বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ব্যাপক হারে সালামের প্রচলন করা সালাম দেওয়া অথচ আজকে সন্তানরা সালাম দেয় না আজকে সন্তানরা এরপরে মেয়েদেরকে আমাদের যে মেয়েরা আছে তাদেরকে পর্দা শিখানো আমরা এখন পর্দার বাইরে চলে গেছি ইসলামের যে বিধি বিধান গুলো আছে সত্য মিথ্যা হালাল হারাম প্রতারণা ধোকাবাজি এই বিষয়গুলো সন্তানকে শিক্ষা দিতে হবে আপনি সুন্দর বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রসুল বলেছেন আদিবু আউলা দেখুম আলা সালা সুখিসাল সন্তানকে তিনটা গুণে শিক্ষা দাও একটা হল নবীর ভালোবাসা নবীর আহলে বাইদ যারা আছে তাদের ভালোবাসা করাতুল কোরআন কোরআনে শিক্ষা দাও যে কোরআনে শিক্ষা দিবে যেই সন্তানের হৃদয়ে কোরআনের বীজ আপনি বপন করে দিবেন যেই সন্তানের হৃদয়ে রসুলের মহাব্বত তার সাহাবিদের মহাব্বত আপনি দিবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি যে সন্তানের হৃদয়ে কোরআন থাকবে নবীর মহাব্বত থাকবে সাহাবাইকারদের ভালোবাসা থাকবে এই সন্তান কোনো দিন মা বাবাকে কষ্ট দিবে না কষ্ট দিতে পারে না কোনো তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না বুড়াকালে আল্লাহ বলেছেন অবিল ওয়ালি দেইনি এহসানা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদেরকে ভালোবাসো তোমরা তাদের সেবা করো তো তোমরা তাদের সাথে এমন আচরণ করো না তারা যেন উহ শব্দ বলে আমরা যদি নেক সন্তান চাই অবশ্যই চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার সন্তানকে নেককার বানান চরিত্রবান বানান আমরাও অনুষ্ঠানের মাধ্যমে পিতা মাতা অভিভাবক যারা আসে তাদের কাছে বলব রমজানের মোবারকের পুত পবিত্র সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে নেক্কার চরিত্রবান পিতামাতার মাতার চক্ষু শীতলকারী পিতা সম্মান বৃদ্ধিকারী আখেরাতের সম্পদ অনেক সন্তান হিসাবে আল্লাহ কবুল করুন আমিন ইয়ার রব্বালা আল আমিন আগামী পর্বে নতুন কোন বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ